নতুন বছরে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস ও রেলের টিকিটের দাম বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় কংগ্রেস। কেন্দ্র ও রাজ্যের মসন্দে বসে আছে বিজেপি সরকার, এই কারণে রান্নার গ্যাস ও রেল টিকিট বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানায় প্রদেশ কংগ্রেস। এই বিষয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে দলের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক বলেন, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস ও রেলের টিকিটের দাম বৃদ্ধি করে দেশের মানুষকে নববর্ষের উপহার দিয়েছে। বর্ষের উপহার এই ভারতবাসীকে দিল, রেলের সাধারণ যাত্রীদের যে ভাড়া সেই ভাড়া বৃদ্ধি এবং গ্যাস যেটা ডোমেস্টিক গ্যাস কমার্শিয়াল গ্যাস সেই গ্যাসের দাম বৃদ্ধি। তো একদিকেই ভারতবর্ষের মানুষ অর্থনৈতিক মন্দায় জেরবার, সারা ভারতবর্ষের মধ্যে এর মধ্যে একটা বিশৃঙ্খলা চলছে। তিনি বলেন, যেহেতু রান্নার গ্যাস ও রেলের টিকিটের বিষয়টি রাজ্যের মানুষের সঙ্গে জড়িত, তাই সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানায় কংগ্রেস। আমরা ত্রিপুরার যারা মানুষ, ত্রিপুরার প্রদেশ কংগ্রেস মনে করে যে গ্যাস এবং রেল এখন ত্রিপুরা মানুষের সঙ্গে সাংঘাতিক ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং আমরা এই বৃদ্ধি নিন্দা করছি এবং আমরা ডিমান্ড করছি এটা প্রত্যাহার করবার জন্য। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের দাম বাড়বে ডেয়ারি দুধের। রাজ্যও লেগেছে মন্দার প্রভাব, সব মিলিয়ে ভালো নেই দেশ ও রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।